আসসালামু আলাইকুম সবাইকে তুরিন কিচেনে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাতে যাচ্ছি রেড সস পাস্তা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অতি সহজে অল্প সময়ে এটা বাসায় করে দেওয়া যায় অতিথি আপ্যায়নে বিকেলে নাস্তায় খেতে দারুণ লাগে চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমার কি লাগছে এর জন্য আমি নিয়েছি এখানে মুরগির বেশ পিস কুচি করে কেটে নিয়েছি এক কাপ নিয়েছি পেঁয়াজ এক কাপ নিয়েছি কাঁচামরিচ কুচি তিনটি নিয়েছি টমেটো গ্রেট করা এক কাপ যদি টমেটো না থাকে আপনারা এখানে টমেটো ক্যাচ এক কাপ ব্যবহার করতে পারবেন পানিতে আমি লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ এখন এতে দিয়ে দিব দুই চা চামচ তেল খুব ভালো মতো বলক আসা পর্যন্ত ওয়েট করব এরপরে পাস্তা আমি সেদ্ধ করে দিয়ে দিচ্ছি পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি আর অবশ্যই পাস্তাটা পান ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন পাশে টাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিওটি আপডেট পাবেন আমি এখানে তিন টেবিল চামচ তেল ব্যবহার করেছি এখন এতে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি করা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়ে দিচ্ছি বুকের মাংস কুচি করে কাটা এখন দিয়ে দিব ওয়ান পিন্স রসুন বাটা দিয়ে দিব ওয়ান পিন্স আদা বাটা এখন সবগুলো উপাদান একটু ভালো মতো ভেজে নিব এই ধরনের অনেক ধরনের রেসিপি আমার প্লে লিস্টে আছে সন্ধ্যা নাস্তা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন এতে আমি দিয়ে দিব রেড করা টমেটো এক কাপ অবশ্যই চুলাটি হাই ফ্লেমে লাগবেন এখন এতে দিয়ে দিবো ওয়েস্টার সস এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস দুই চা চামচ এখন মিশ্রণটি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিব গোলমরিচ হাফ চা চামচ আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন এখন এতে দিয়ে দিব টমেটো কেচাপ আপ তিন টেবিল স্পুন এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা ভালো মতো মিশ্রণটি মিক্স করে নিচ্ছি পাস্তার সাথে এখন দিয়ে দিয়ে দিব লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যেহেতু এখানে তিন ধরনের সস ব্যবহার করেছি সসের মধ্যে লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝাল যদি আপনারা বেশি খান তাহলে গোলমরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন কারণ রেড সস পাস্তার মধ্যে কাঁচামরিচটা অত বেশি ভালো লাগে না এখন দিয়ে দিয়েছি এক চিমটি অরেগানো অরেগানো যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন সবগুলো মিশ্রণটি আমরা ভালো মতো মিক্স করে নিচ্ছি অরেগানা দেওয়াতে এখানে একটা এক্সট্রা সাদ অ্যাড হবে যেটা খেতে অনেক বেশি ভালো লাগে এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন লেগেছে আপনাদের আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন